শুভ সন্ধ্যাবেলা, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের দোয়াপুরে আমার স্নেহের ছোট ভাই, আমি না বলি নাই নয়, আমি সাংবাদিক ফরহাদ ভাই, ভ্রাম্যমাণ প্রতিনিধি এবং চট্টগ্রাম জেলা প্রতিনিধি হিসাবে সঙ্গে আছে, এবং আমাদের এখানে স্পেশাল করেসপন্ডেন্ট আছে স্বামী জিয়ান সিমি আপা। ম্যাডাম, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আমাদের ফটো সাংবাদিক আছেন আবু ক্রাইম রিপোর্টার বাহাদ, আমি তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করে আমরা শুরু করছি দোয়া হোটে। ভিউয়ার্স, আমরা দোয়া হোটের আছি, কিছু কথা আমরা জানি নিব আমার স্নেহের ছোট ভাইয়ের কাছ থেকে। আপনার নামটা একটু বলবেন। সেক্ষেত্রে আমি যদি রাহেন ভাই সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতে পারি রাহেন ভাই রাহেন ভাই কিন্তু একদিনে তৈরি হয় নাই, হাটে ফাঁপা করে কিন্তু আজকে রাহেন ভাই এই প্ল্যাটফর্মে আসেন। রায়ন ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে রমজানের আপনাদের প্রধান খাবারগুলি কী কী আছে, সে কথাগুলো একটু জানালে তো বোঝা যাবেন। আমি থাকবো পড়া যায় আপনার সঙ্গে আছে আর এখানে চকলেটের মধ্যে কুমকুম চকলেট গুলি আছে এবং মিষ্টি গুলি কুমকুম দেশি বিদেশি সকলে মানে বেশিরভাগ বিদেশি চকলেট গুলা থাকে। সেক্ষেত্রে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে আমাদের দোয়াপুরের মধ্যে অনেকে আমাদের কাস্টমার চলে আসছে এই রমজানের রোজা শেষে এলো খুশি ঈদকে ইয়ে করার জন্য। তো যে সেক্ষেত্রে আমি রাহেন ভাইকে ধন্যবাদ জ্ঞাপন না করে পাচ্ছি না যে দোয়া হোটকে উনি প্রতিষ্ঠিত করে নিয়েছেন, আজকে চার বছর হয়ে গেছে। তো সেক্ষেত্রে বলবো যে রোমাস নট বিটি হ্যাঁ আমি জানি সেটা, তো ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আপনি যখন জয়েন করেছেন আপনার অনুভূতি এই যে এখানে একটা জব নিয়েছেন আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, আমি আগে ছিলাম মনে করেন আপনার সিলেটে ছিলাম, সিলেট থেকে এখন মানে আমার এই পরিবেশটা খুব ভালো লাগছে যেটা আমি এখানে সবাই দেখতে। দোহা ফুড, এই নামটা কেন দোহা আছে এবং কি নামে এটা? এই আসলে কোম্পানির রাজধানী নাকি আপনার দোহা? তো এমনি কাতারের রাজধানী দোহা, তবে মনে করেন যে মালিক বাইরে থাকে তো ওনারা বিবেচনা করে দুটো কোনো একটা কিছু মানে আমরা দোয়া ফুডের থেকে পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি রায়ন ভাই, আপনাকে ম্যানেজার হিসেবে আমরা পেয়েছি। আর এখানে যে আমরা ক্যান্ডি দেখতে পাচ্ছি এগুলি কি ধরনের ক্যান্ডি আছে, এগুলি নামগুলো একটু বলবেন যারা ক্রেতা বিক্রেতা আছে তারা পাওয়ার জন্য? হ্যাঁ, আমাদের এখানে মনে করেন যে কি বনবেলি আছে, কিটক্যাট আছে, ডেয়ারি মিল্ক আছে, বিদেশি আইটেম আছে, আপনার বাউন্টি আছে, সাফারি আছে, নানা রকম বাইরের দেশে আপনার বক্স চকলেট আছে, এবং কি মেলেন্টাল যে বক্স আছে স্পেশাল আমি আমার একজন বাপজানের সাথে কথা বলবো, আমার চাচা সম্পর্কে, বাবা সমুদ্র মানুষ। আপনার এই যে দোয়া ফুটে যে আছে আর সেই মেয়েদের খুশি আনন্দ নিয়ে আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। কি খেয়েছেন আপনি? আমরা দই খেয়েছি। দই খেয়েছেন, কেমন লাগলো? ভালো লাগলো। আপনি নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ কাফি। ভালো থাকেন, চলেন আমরা সবাই মিলে ঈদ মোবারককে সামনে রেখে আমরা খাবো দাবো ফুর্তি করবো, দুনিয়াটা মস্ত বড়। আমরা চলে যাচ্ছি আবারও রাহেন ভাইয়ের কাছে। রাহেন ভাইয়ের কাছে বলতে হলে আমি ব্লগার হিসেবে এখন বলবো, আমি সাংবাদিক প্রহাদ ভাই, রায়ন ভাইয়ের সাথে কিছু কথা বলার জন্য আমরা আসছি। তো সেই সুবাদে আমার ব্রাইট ইনস্টাগ্রাম চ্যানেল থেকে আমি রায়ন ভাইয়ের সাথে লাস্ট ঈদ মোবারকের শুভেচ্ছা জানিয়ে এবং ক্রেতা বিক্রেতা যারা আছেন তাদের কাছে নিয়ে যাচ্ছে, তারা খুব উৎফুল্ল হয়ে আছেন এই রমজানের রোজা শেষে এলো ঈদকে সামনে রেখে। আজকে কেনা বেচা কেমন গেল এবং কি অবস্থায় আছে রায়ন ভাই কথাটা একটু চ্যানেলে তুলে ধরবে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিদেশি অনেক রকমের ক্যান্ডি রয়েছে এবং আমাদের অনেক কাস্টমার এখানে আসছে,
তো এটা একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি যে আমাদের বাংলাদেশের মধ্যে এত সুন্দরভাবে মানে কাতারে যেরকম আমরা জিনিসগুলি দেখতে পাই, এখানে হচ্ছে সেমভাবে আমরা কাতারের রাজধানী দোহাতে যেভাবে দেখতে পাই সেই জিনিসগুলি আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন বিদেশি ক্যান্ডি রয়েছে এবং অন্যান্য মিষ্টি এবং দধি এবং অন্যান্য খাবার দাবারগুলি রয়েছে, এটা কিন্তু একটা বিশাল অ্যাচিভমেন্ট। তো সেই ক্ষেত্রে আবারও বলবো রাহিন ভাইকে, রাহিন ভাই ফরচুন নেক্সট ড্রিম এন্ড নেক্সট গোল, আগামী দিনের আপনার স্বপ্ন কি আছে সেই কথাটা তুলে ধরবেন আমার চ্যানেল 99 কে। আমার কথা আছে ইনশাআল্লাহ, আল্লাহ যা করে করবে, আমি তো স্বপ্ন সামনে মায়ের সাথে তো আমার এবং দেশের কথা আমার মনে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখা টানার আগে ভিউয়ার্স যারা আমার এই প্রামাণ্যচিত্র এবং ব্লগিংটা দেখতে পাচ্ছেন আপনারা আজই চলে আসবেন আমাদের দোহাপুরের মধ্যে, এখানে সদরঘাট এখানের মধ্যে রাহিন ভাই আছেন। ভিউয়ার্স আজ রাতে 10:15 আমাদের ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আমাদের এই ব্লগিংটি এবং সাক্ষাৎকারটি আপনারা দেখে নেবেন এবং সঙ্গে থাকবেন। যারা আমাদের পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখা টানছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। সমান।